শিক্ষামন্ত্রী মহারাজ আজ থেকে বন্ধ পাঠশালা পাঠশালা তুমি কি কালা আজ থেকে পাঠশালা বন্ধ কি আজ্ঞা খোদা বন্ধ এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ঠিক কি না এটা পড়া করে যেই অনাহারে মরে সেই এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশে আপনারা সবাই দেখে ফেলেছেন একবার নয় কয়েকশোবার আজও দেখবেন কোনো মুভি চ্যানেলে সার্ফিং করতে করতে যেই হীরক রাজার দেশে আসবে সঙ্গে সঙ্গে দেখবেন রিমোটের উপর থেকে হাতটা অটোমেটিক্যালি উঠে যাবে ঠিক কি না বলুন হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের অস্কারজয়ী সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি আজও আমরা দেখতে বসে পড়ি মন্ত্রমুগ্ধের মতো কিন্তু কখনো কি ভেবেছিলেন সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে একেবারে পুরোপুরি চিত্রনাট্য দেখা যাবে লাইভে আমাদের বাংলায় ভেবেছিলেন কখনো ভাবেননি তো অবাক করা কাণ্ড এখন ঘটছে আমাদের এই বাংলায় বিরোধীরা বলছেন কি হীরক রানীর দেশে ঠিক কি ঘটলো হীরক রানীর দেশেও কি পাঠশালা বন্ধ হয়ে গেল দেখাবো সবটা এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হুগলির কন্যাগড়ের কানাইপুর উচ্চ বিদ্যালয় বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল মাস্টারমশাইরা তো এসছেন স্কুল খোলা কিন্তু ছাত্রছাত্রীরা নেই তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে আর স্কুলে আসতে হবে না কেন কারণ স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প চলবে যে ছাত্রছাত্রীরা এসে কি করবে তাদের বাবা মায়েরা এই স্কুলে এসে দুয়ারে সরকারের ক্যাম্পে 500,000 টাকার ভাতা নেবে প্রতি মাসে তাই স্কুলটা বন্ধ হয়ে গেছে প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন ভালো করে শুনুন কিছু মানুষের বক্তব্যের মাঝেই না তাদের অসহায়তার ছবিটা একেবারে ফুটে ওঠে ভালো করে শুনুন কন্যাগড়ের কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক কি বললেন এদিকে তো স্কুল খোলা আছে আপনারা সবাই শিক্ষকরা এসেছেন স্কুলে ছাত্ররা আসেনি কেন ছাত্ররা আসেনি কারণ আজকে দুয়ারে সরকার আছে এটা সরকারি প্রোগ্রাম সেই জন্য ছেলেদের আসতে নিষেধ করা হয়েছে স্কুল খোলা আছে স্কুল খোলা আছে টিচাররা সবাই এসেছে সব টিচিং এবং নন টিচিং স্টাফেরা এসছে কিন্তু ছেলেরা আসেনি কারণ ছেলেদের আসতে নিষেধ করা হয়েছে যেহেতু দুয়ারে সরকার একটা সরকারের পাইলট প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের সেই জন্য আজকে ছেলেদের আসতে নিষেধ করা হয়েছে এইভাবে স্কুল বন্ধ রেখে দুয়ারে সরকার হচ্ছে ক্যাম্প সেটা কি ঠিক এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এই ব্যাপারে যদি কিছু জানার থাকে আমি স্থানীয় প্রশাসন যেখানে আছে ওনাদের সঙ্গে কথা বলব আপনার নাম ও ডেজিগনেশন আমার নাম সত্যপ্রকাশ চৌধুরী আমি কানাইপুর হাই স্কুলের টিআইসি কানাইপুর উচ্চ বিদ্যালয় স্কুলের ঘরে তালা মাস্টারমশাইরা এসছেন প্রধান শিক্ষক এসছেন ছাত্রদের দেখা নেই তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে আর স্কুলে আসতে হবে না স্কুলে দিদিমণির দুয়ারে সরকার চলবে ভাবতে পারছেন ভিড় করেছেন অভিভাবকরা স্কুলের মধ্যে দেখুন সেই চিত্র তারা একেবারে প্রশ্ন করেননি যে আমার ছেলে মেয়েদের স্কুলটা কেন বন্ধ থাকবে পঞ্চায়েত অফিসে জায়গা নেই ছোট জায়গা বাইরে ক্যাম্প করে করা যাবে না অত্যধিক গরম স্কুলটাকেই বেছে নেওয়া হলো কারণ এই রাজ্যে স্কুলটারই গুরুত্ব সবচেয়ে কম শিক্ষা বিক্রি হয়ে গেছে যোগ্য শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে কিনে নিয়েছে কিছু অযোগ্য দুর্নীতিবাজ জালিয়াত রাজ্যের কোনায় কোনায় বিভিন্ন স্কুলে আজও ঘাপটি মেরে আছে এই দুর্নীতিবাজরা চাকরি চুরি হয়ে গেছে পঞ্চায়েতের চাকরি থেকে শুরু করে পুলিশের চাকরি থেকে শুরু করে দমকলের চাকরি থেকে শুরু করে খাদ্য দপ্তরের চাকরি সব চুরি হয়ে গেছে সব জায়গায় ঢুকে পড়েছে দুর্নীতিবাজরা আর এখন টার্গেট স্কুল স্কুলই বন্ধ হয়ে গেল দুয়ারে সরকারের জন্য কেন স্থানীয় প্রশাসন কি বলছে শুনুন
কানাইপুর হাই স্কুল খোলা, টিচাররা এসেছেন, অথচ দুয়ারে সরকার ক্যাম্প চলছে, স্কুল বন্ধ করে, কি বলবেন? না, স্কুল বন্ধ করে কে কর্মসূচি করছে এটা জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে দুয়ারে সরকার তাই রাজ্য সরকারের একটা প্রকল্প, আর স্কুলটাও নিশ্চিতভাবে রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। একটা সরকারি কর্মসূচি পালন করার জন্য যে যে ব্যবস্থা দরকার আছে সে ব্যবস্থাটা নিশ্চিতভাবে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, এসডিও প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন এটা ব্যবস্থা। কিন্তু স্কুলের টিচাররা এসেছেন, তাহলে পরে তো স্কুল তো হওয়ার কথা ছিল, কিন্তু স্কুল কেন বন্ধ আছে? না দেখুন, স্কুলের টিচাররা এসছেন, কেন এসছেন এটা জবাব তো এই সময়তে তো আমি আপনাকে দিতে পারবো না, এটা সম্ভব না। কিন্তু আপনাকে বলি যে একটা সরকারি প্রকল্পকে করার জন্যে যে যে উচিত ব্যবস্থা আমাদের নেওয়া দরকার ছিল সেটা আমরা নিয়েছি। কোনো সরকারি প্রকল্প বা কোনো কোনো কর্মসূচি কোনো প্রাইভেট বাড়িতে আমরা করতে পারবো না, বিভিন্ন রকম ইস্যুজ আসবে, সেই জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই কাজগুলো করা হয়। পঞ্চায়েতে আমরা এই কারণে করতে পারবো না যে যত মানুষ সগম হবে, যত মানুষ ওখানে আসবে সেটাকে পঞ্চায়েতের মধ্যে রাখা যাবে না। ন্যাচারালি কানহাইপুর হাই স্কুল আমাদের বড় একটা ক্যাম্পাসের মধ্যে আছে, বহু মানুষ আসলেও ওখানে ওদের মানুষগুলোকে আমরা জায়গা দিতে পারি, আর সেই জন্য সরকারি কর্মসূচি পালন করে দিন এই ব্যবস্থাটা। মাঠ তো ছিল পাশে, ফাঁকা মাঠ, সে মাঠে কেন করা? মাঠের মধ্যে কর্মসূচি দ্বারা সরকার করা যায় না, কেন? কম্পিউটার আছে, যে গরম যেভাবে পড়ছে এই গরমের মধ্যে যদি কোনো লোক অ্যারে যদি ভগবান না করুক যে কোনো ইনসিডেন্ট হোক, যদি কোনো কারণে কোনো ইনসিডেন্ট হয়ে গেল তো সবার দোষ তো কী হবে না হবে এটা জানি না, কিন্তু প্রথমে প্রধান, তারপরে বিডিও, এসডিও, ডিএম, তারপরে মুখ্যমন্ত্রী, এই টানা থেকে বাঁচার জন্য যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা করেছি। স্কুলের মনে হয় আর কোনো দরকার নেই এই বাংলায়। চাকরি চুরি হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য। ভাবুন, ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং একজন ছাত্রছাত্রীর কাছে মনে হয় তার বিদ্যালয়টা, তার স্কুলটা। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে এই স্কুলটার এখন আর কোনো দরকার নেই, সবচেয়ে আনইম্পর্টেন্ট থিং হচ্ছে এই স্কুলটা। তাই স্কুলে তালা ঝুলে গেল, ক্লাস ঘরে তালা, ছাত্রছাত্রীদের আসতে বারণ করে দেওয়া হলো, মাস্টারমশাইরা এলেন কারণ তারা তো মাইনে পান, সই করতে তাদের আসতেই হবে। আর কারা এলেন? অভিভাবকরা, ছাত্রছাত্রীদের বাবারা মায়েরা, ভাতার জন্য 500,000 টাকার ভাতার জন্য তাদের ছেলে মেয়েদের স্কুলটাই বন্ধ হয়ে গেল। তবু চৈতন্য নেই আমাদের, মাসের শেষে 500,000 টাকা ঢুকছে, স্কুল বন্ধ হয়ে গেল তো কি এসে গেল? শিক্ষকের চাকরি চুরি হয়ে গেল তো কি এসে গেল? পুরসভার চাকরি পার্টির লোকেরা পেয়ে গেল টাকার বিনিময়ে, কিছু অযোগ্য লোক পেয়ে গেল তো কি এসে গেল? মাসের শেষে 500,000 টাকা ঢুকছে এটাই অনেক। কি বলছেন বিরোধীরা শুনুন। সরকারি স্কুল বন্ধ করে কানহাইপুর পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, এটা কল্পনাও করা যায় না। কিন্তু এদের থেকে আর বেশি কিছু আশাও করা যায় না, কেন? এরা তো শিক্ষা চোর, শিক্ষাতে যেভাবে দুর্নীতি করেছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যেভাবে লুটপাট করেছে, বাংলার মানুষ দেখেছেন কি কিভাবে কোটি কোটি টাকার লুটপাট এই শিক্ষা ব্যবস্থাতে হয়েছে। এই যে সরকারি স্কুল বন্ধ করে দুয়ারে সরকার, তার এটা প্রমাণ হচ্ছে কি তৃণমূল সরকার চাইছেন কি বাংলার মানুষ অশিক্ষিত থাকুক। এরা যদি শিক্ষিত হয়ে যাবে তাহলে এরা যে কাটমানি খাচ্ছে, তাহলে কাটমানি যারা খাচ্ছেন, যারা নিচ্ছেন, তাদের জন্য এরা রাস্তা নেবে, প্রতিবাদ না করতে পারে, সেজন্য সরকারি ব্যবস্থা হোক, সরকারি স্কুল হোক, বন্ধ করে এরা দুয়ারে সরকার ক্যাম্প করছে। আর তাই আজ থেকে পাঠশালা বন্ধ, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, লেখাপড়া করে কি হবে? 500,000 টাকার ভাতা ঢুকছে মাসের শেষে, সেটাই কাফি। চাকরি করে কি হবে? 500,000 টাকা ভাতা নিন, বিনা পয়সার রেশন নিন, ফ্রিতে খাবার খান, 500,000 টাকা হাত খরচ নিন, চুপচাপ বাড়িতে বসে থাকুন, কি হবে চাকরি করে? এই হচ্ছে এখন আমাদের রাজ্যের সিস্টেম, আমাদের রাজ্যের প্রশাসনিক অবস্থা, যেখানে দুয়ারে সরকার করে ভাতা দেবার জন্য ছাত্রছাত্রীদের স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের স্কুলে আসতে নিষেধ করা হয়। দেখলেন, সমস্ত বক্তব্য শুনলেন, আপনারা কি বলেন? এই আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।